এই মুহূর্তে সব থেকে বড় খবর, তেমন কোনো সমস্যা নেই, পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করা হবে না জানিয়ে দিল উড়িষ্যার এইমস হসপিটাল। আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়, ভুবনেশ্বর এইমসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো সেই অর্থে কোনো জটিলতা নেই, তাকে ভর্তি করা হবে না। এইমসের পক্ষ থেকে জানানো হয়েছে কিছু ক্রনিক সমস্যা ছাড়া তেমন কোনো সমস্যাই নেই তার, সম্পূর্ণ সুস্থই আছেন পার্থ চট্টোপাধ্যায়। আজকেই তাকে ছেড়ে দেওয়া হবে, ভর্তি করার দরকার নেই, জানালো ভুবনেশ্বর এইমস। এইমস আরও মনে করছে পার্থ চট্টোপাধ্যায়ের বুকে কোনো জটিলতা নেই, যেটুকু সমস্যা আছে তার জন্য ওষুধ খেলেই হবে আর চিকিৎসকদের পরামর্শে থাকলেই হবে, যত দ্রুত সম্ভব তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ মেনেই সময়ের মধ্যে রিপোর্ট দিয়েছে ভুবনেশ্বর এইমস। সোমবার এইমসের ডিরেক্টর আশুতোষ বিশ্বাস বলেন ওর 4-5 রকমের রোগ রয়েছে, দীর্ঘদিন ধরে উনি অনেক ওষুধ খাচ্ছেন, তার অসুস্থতা সিরিয়াস নয়, আমরা তাকে দ্রুত ছেড়ে দেব। তিনি আরও বলেন কিছু নিয়মিত সমস্যায় ভুগছেন, ওষুধ খেয়ে যেতে হবে, তবে হাসপাতালে ভর্তি রাখার দরকার নেই। এইমসের এই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে মেডিকেল অফিসার ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে।